হায়ার যদি আপনি নিতে চান, হায়ারের সবথেকে বড় সুবিধা হচ্ছে 4 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন। 4 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন হায়ার। হায়ারের টিভি কোনো সময় যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হটলাইন নাম্বারে শুধু ফোন দিয়ে বললে হবে, তাহলে কিন্তু ওদের অ্যাপস আছে যে সার্ভিসিং এর, এটার মধ্যে আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে এবং এই 72 ঘন্টার ভিতরে আপনার সার্ভিসিং এর লোক আপনার বাসায় চলে যাবে। জিবি কোডটা 5 বছরের প্যানেল গ্যারান্টি, হায়ারেরটা 4 বছরের প্যানেল গ্যারান্টি, শাওমিটা 2 বছরের প্যানেল গ্যারান্টি। এর ভিতরে গ্যারান্টি শুধু পার্থক্য পাচ্ছেন দামের, কিন্তু 4টা একই। যারা নিয়ত করে আসে ইনশাল্লাহ টিভি নিতে পারবেন, লাভ আমার 2 টাকা কম হোক তাতেও আপনাদের টিভি আপনারা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আবারও চলে আসছি মাহফুজ ভাইয়ের সেবা ইলেকট্রনিক্সে। বরাবরের মতো আছেন আমার সাথে মাহফুজ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বরাবরের মতো, আল্লাহর কাছে শুকরিয়া। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সবে আসলে মন টন এমনি ভালো হয়ে যায়, সবসময় টিভির নতুন নতুন কালেকশন নিয়ে আসেন, আজকে দেখতে হায়ার নিয়ে আসছেন কোথা থেকে ভাই? হায়ার তো হায়ারের আমরা ডিলার এখন। হায়ারের ডিলার? আলহামদুলিল্লাহ যে হায়ারের ডিলার হয়ে গেছি। হায়ারের আস্তে আস্তে সব প্রোডাক্টই আমার কাছে পাবেন। এখন টিভি দেখতেছেন, 2 দিন পরে দেখবেন যে এসিও এসে গেছে। হায়ারের এসি তো বিখ্যাত। হ্যাঁ ইনশাআল্লাহ 2 দিন পরে এসিও দিতে পারবো। ওকে ইনশাআল্লাহ। এই হায়ার ছাড়া আর কোন কোন ব্র্যান্ড আছে? হায়ার ছাড়া আমার কাছে শাওমি আছে অফিশিয়াল। আচ্ছা, এছাড়া আপনারা পাবেন আমাদের কাছে ভিশনের টিভি পাবেন, জেবিকোর টিভি পাবেন। আচ্ছা, আর আমাদের তো জানেন আমাদের বিখ্যাত যে মিকম ব্র্যান্ড, যেটা আমরা প্রথম থেকেই অফিশিয়াল, যেটা আমরা সেলার মিকমের, নষ্ট টিভি ভেঙে দিন নতুন টিভি বুঝে নিন, তো সেই মিকম টিভি পাচ্ছেন আমাদের কাছে। মিকমের ভিতরে জানেন যে জাপান মডেল খুব জনপ্রিয়, তারপরে আপনার থিয়েটার সিরিজ জনপ্রিয়, বৌগতা গল্প টিভি জনপ্রিয়, তো এগুলো আছে, এগুলো সব থাকবে। এর পাশাপাশি যেহেতু এই এই টিভিগুলো, এই ব্র্যান্ডগুলো নতুন আসছে আমার কাছে, এই জন্য আমি প্রথমের দিকে এটা এটাকে প্রায়োরিটি দিচ্ছি। ওকে, তবে যেহেতু আপনার এখানে অনেকগুলো টিভির ব্র্যান্ড রয়েছে, অনেক মানুষের অনেক অনেক চাহিদা থাকে, তো সামনে যেহেতু রমজান মাস, সবকিছুর দাম একদম পুরা আকাশ চুম্বি, তো এই মুহূর্তে আপনার দোকানে কি টিভির দাম কি ওরকম রাখছেন নাকি কমাই দিচ্ছেন? ভাই টিভির দাম হয়তো ওই রকম কমাতে পারবো না, এমনি রিজনেবল প্রাইস আমার কাছে। আমি আসলে চেষ্টা করি কাস্টমার যদি নিয়তে আসে যে না টিভি নিবে, তাহলে আমি কাস্টমারকে ফেরত সাধারণত দেই না, তো এরকম যারা নিয়ত করে আসে ইনশাল্লাহ টিভি নিতে পারবেন, লাভ আমার 2 টাকা কম হোক তাতেও আপনাদের টিভি আপনারা পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার নেওয়ার নিয়ত থাকে। তবে আজকে আমরা মূল ভিডিও শুরু করব, তার আগে আপনার শপ অ্যাড্রেসটা একটু বলে দিবেন। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ভাই, এটা একদম সহজ ঠিকানা, উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে এলে ওভারব্রিজ যেটা আছে, তার পশ্চিমে যে বড় মার্কেট এটা হচ্ছে নাম রাজু কমার্শিয়াল মার্কেট। তো লিফট আছে, যেহেতু লিফট দিয়ে উঠবেন, লিফটের পাশে নেমে বাম হাতে চলে আসবেন, একদম শেষ মাথায় আসার পরে মোড়টা ঘুরলেই একটা দোকান পড়েই 620 নম্বর দোকান। আর 620 নম্বর দোকান হচ্ছে সেবা ইলেকট্রনিক্স বিডি, তো নামটা খেয়াল করবেন সেবা ইলেকট্রনিক্স বিডি, এবং দোকান নাম্বার হচ্ছে 620, দোকান নাম্বারটা মনে রাখলেই হবে, 620 620 নাম্বার দোকান। তো এখানে এলেই আমাদেরকে পাবেন, আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি রেখেছি আপনাদের জন্য, তো এর ভিতরে রমজান মাসে সব কিছুতেই আপনাদের জন্য স্পেশাল অফার থাকতেছে, তো আশা করি আপনারা এই রমজান মাসে যদি কিনেন কোনো প্রোডাক্ট তাহলে দামের দিক দিয়ে খুবই ভালো একটা দাম পাবেন। ওকে, তো আমরা আজকে প্রথমে হায়ার নিয়ে কথা বলি নাকি, যেহেতু হায়ার কিন্তু অনেকের পছন্দের একটা ব্র্যান্ড। জি জি জি। ওকে, এখানে হায়ারের কোন কোন মডেলগুলো রয়েছে? আমরা আসলে হায়ার এবং শাওমি দুটো নিয়ে একসাথে কথা বলতে পারি, কারণ দুটোই যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। রাইট, তো একটা জিনিস এখানে দেখা যায়, অনেকে আছে যারা শাওমি পছন্দ করেন, শাওমির কাস্টমার আছেন, আবার কিছু দেখা যায় হায়ারের আছেন। তো হায়ার যারা মার্কেটিং করতেছে বাংলাদেশে, এটা হচ্ছে হায়ার বাংলাদেশ লিমিটেড, এটা একবারে চায়না থেকে ওদের সরাসরি অফিস আছে এখানে বাংলাদেশে, চায়না থেকে সরাসরি মার্কেটিং করে, এখানে কোনো ভায়া নাই। জি, সরাসরি হায়ার কোম্পানি বাংলাদেশে আছে। আর শাওমির যেটা আছে, শাওমির সরাসরি বাংলাদেশে কোম্পানি নাই, তবে ইম্পোর্টার আছে। তো ইম্পোর্টার আগেও কিছু ইম্পোর্টার ছিল অনেকদিন ধরে, 4-5 বছর ধরেই দেখতেছি শাওমি টিভি মার্কেটে বিক্রি হয়, কিন্তু কেউ অথরাইজ কোনো সময় গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়ালি দিতে পারেনি। তো ইদানিং শুরু হয়েছে, এখন বর্তমানে হায়ারের সব থেকে বড় সুবিধা হচ্ছে 4 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন। 4 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন হায়ার। তো হায়ার টিভি যারা কিনবেন, হায়ার টিভি কিনলে পরে আপনারা যেটা পাচ্ছেন এটা অনলাইন রেজিস্ট্রেশন পাচ্ছেন, অর্থাৎ টিভি কেনার পরে আপনার SMS এর মাধ্যমে আপনার টিভি যে সিরিয়াল নাম্বারটা আছে এটা দিয়ে আপনার অফিসের যে হটলাইন আছে, যে নাম্বার আছে, ওখানে মেসেজ করলে
আপনার অফিসের সাথে রেজিস্টার্ড হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা। যেন যদি কোনো হায়ারের টিভি কোনো সময় যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হটলাইন নাম্বারে শুধু ফোন দিয়ে বললে হবে, তাহলে কিন্তু ওদের অ্যাপস আছে যে সার্ভিসিং এর, এটার মধ্যে আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে এবং এই 72 ঘন্টার ভিতরে আপনার সার্ভিসিং এর লোক আপনার বাসায় চলে যাবে। তো এদিক দিয়ে একটা সুবিধা আছে। হ্যাঁ, যেহেতু প্যানেল গ্যারান্টি 4 বছর, এটার কথা চিন্তা করতে পারেন। প্রত্যেকটা টিভিরই কিন্তু কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকে, তো এটা হায়ার যেটা আছে এটা ফ্রেমলেস মডেল, আমি দেখাবো এটা। আর যেটা স্বামী আছে এটাও কিন্তু ফ্রেমলেস মডেল, তো এটাও দেখাবো। দুইটার পিকচার কোয়ালিটি অলমোস্ট সেমই, তো এখানে তো কার্টুন দেখালাম, এখন আমি টিভিতে একটু দেখাই সরাসরি। আচ্ছা আচ্ছা। তো এখানে এই দুটো যে দেখতেছেন, একটা হচ্ছে স্বামী আর একটা হায়ার চলতেছে, দুটো টিভি চলতেছে। তো দুটোর মধ্যে পিকচার কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করলে পারে দুটোর পিকচার কোয়ালিটি সেমই। আবার যদি ইন্টারফেস যদি সামনে থেকে চিন্তা করেন, দুটাই ফ্রেমলেস টিভি, দেখতেও একই সামনে থেকে ফ্রন্ট লাইনে। তো সেক্ষেত্রে আপনার দুটো টিভি আপনার হবে 1.5 GB RAM এবং 8 GB ROM এর টিভি হবে এগুলা। আর এর মধ্যে আপনার ইয়ে পাচ্ছেন, ভয়েস কন্ট্রোল রিমোট তো থাকতেছে, যেহেতু রিয়েল 4K টিভি, দুটোই রিয়েল 4K টিভি এবং ভয়েস কন্ট্রোল তো অবশ্যই থাকবে। তো এর মধ্যে কিছু এক্সট্রা টেকনোলজি আছে যেগুলা অনেক ভালো ভালো টেকনোলজি এটার মধ্যে ইউজ করা হয়েছে। এর ভিতরে আপনারা DTH সাউন্ড পাবেন, অর্থাৎ ডলবি সাউন্ড যেটা আছে HDR10 এর, ওইটা পাবেন। তো এছাড়াও আরো কিছু কনফিগারেশন এটার মধ্যে আছে যেটা ভালো ভালো টেকনোলজি ইউজ করা হয়েছে। তো এটা একটা টিভি যখনই কিনবেন, দুটো জিনিস সব থেকে বেশি লক্ষ্য করা প্রয়োজন, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং আপনার পিকচার কোয়ালিটি। হ্যাঁ, তো পিকচার কোয়ালিটি যখন প্যানেল ভালো হবে তখন পিকচার কোয়ালিটি এমনি ভালো হবে, এমনি ভালো হবে। হ্যাঁ, তো এই কারণে এই দুটো জিনিস আপনারা কিন্তু আমার এখানে আসলে কম্পেয়ার করতে পারবেন, যে এখানে যে দুটো টিভি আছে আপনার পিকচার কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন, সাউন্ড কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন। এর বাইরেও কিন্তু এখানে আমার ভীষণ টিভি আছে 43 4K, তারপরে আমার মিকোমেরও একটা আছে 43 ইঞ্চি 4K, JBCOR 43 ইঞ্চি 4K আছে। সবগুলার পিকচার কোয়ালিটি কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনারা কম্পেয়ার করতে পারবেন, কারণ এখানে দামেরও তারতম্য আছে। তো এগুলো কম্পেয়ার করে একটা টিভি আপনারা ক্রয় করতে পারবেন। আবার বহু কথা কোয়াল টিভি আছে যেটা রিয়েল 4K ডাবল গ্লাস, এটা মানে আমার কাছে 6টা আপনার 6টা 7টা মডেল হবে। আচ্ছা, 7টা থেকে 8টা মডেল হবে 43-এর, যেগুলো আপনার পিকচার কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন। এর ভিতরে 6টা আছে 4K টিভি, 4K টিভি 6টার থেকে আপনি যে কোনো একটা পছন্দ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এই যেহেতু আপনি স্বামী আর হায়ারে ছিলাম, তো স্বামীর যেহেতু আগেই বলেছি এটা 2 বছরের প্যানেল গ্যারান্টি হবে আর 1 বছরের আপনার পার্টসের ওয়ারেন্টি আছে। আর এটা হচ্ছে আপনার হায়ারের 4 বছরের প্যানেল গ্যারান্টি হবে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। তো আপনার বেশি গ্যারান্টি যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার জন্য হায়ার, আর যদি প্যানেল গ্যারান্টি একটু কম হলে চলে সেক্ষেত্রে আপনি স্যাক্রিফাইস করতে পারেন, যে না আপনার স্বামী ব্র্যান্ড পছন্দ স্বামী নেবেন, সেক্ষেত্রে একটু গ্যারান্টিটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, তো দুটোর ক্ষেত্রেই আপনারা হোম সার্ভিস পাচ্ছেন। স্বামীর ক্ষেত্রে কি হোম সার্ভিস? স্বামীর ক্ষেত্রে হোম সার্ভিস দিবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি টিভি কেনার পরে আমাদের সাথে আর তেমন একটা কানেক্ট হওয়ার আপনার প্রয়োজন হবে না, কারণ যেহেতু অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন, সার্ভিসটা আসলে ওখান থেকেই দিবে, ওখান থেকেই সার্ভিসটা পাবেন। তো এদিক দিয়ে সুবিধা আছে আপনাদের, যে এটা নিয়ে কোনো জটিলতা আপনার থাকতেছে না, হটলাইনে ফোন দিলে আপনার বাসায় লোক চলে যাবে। ওকে, হায়ারের এই মুহূর্তে প্রাইসগুলো কত রাখছেন, কোনটা? আচ্ছা, এখন প্রাইসটা আমি যদি বলে দিই, এখানে যেমন 43 দুটো দেখতেছেন হায়ার এবং স্বামী, যদি আপনারা স্বামীটা টিভিটা নিতে চান এটার প্রাইস পড়বে 38,500 টাকা। আচ্ছা, আমি কম্পিটিটিভ প্রাইস দিচ্ছি, কারণ কম্পিটিটিভ প্রাইস না দিলে আপনারা কিনবেন না, তাই না? আর যদি আপনারা হায়ার নিতে চান, হায়ার নিতে চাইলে আপনাদেরকে আমরা দিতে পারবো আপনার 37,500 টাকা। 37,500 টাকা। হ্যাঁ, তো দুটো টিভির ভিতরে আপনার যেটা যদি গ্যারান্টি বেশি প্রয়োজন হয় প্যানেলের, তাহলে আপনি হায়ার নেবেন। আর যদি মনে করেন যে না গ্যারান্টিটা ব্যাপার না, আপনার ব্র্যান্ড আপনার ভালো লাগছে স্বামী, এরপরে আমি 32 ইঞ্চি চলে যাই হায়ার, এবং এখানে স্বামী আছে হায়ার আছে। তো এখন দেখাবো হচ্ছে 32 ইঞ্চির আপনার হায়ারের টিভি দেখাবো এবং স্বামী যে পাশেরটা আছে স্বামী এর দুটো টিভি দেখাবো। তো দুটো টিভির আপনারা পিকচার কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন এখান থেকে, প্লাস চাইলে পরে আপনার সাউন্ড কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন। যদি চান আপনি এখানে ভীষণ আছে, JBCOR আছে, মিকোমের টিভি আছে, সবগুলোর সাথে আপনি সবগুলোর কম্পেয়ার করতে পারবেন। তো এখন যেটা আমি প্রাইসটা বলে দিই, স্বামীটা যদি নেন তাহলে পরে পড়বে, দাম পড়বে 21,500 টাকা। 4 বছরের এটা 2 বছরের প্যানেল গ্যারান্টি আছে। আর যদি হায়ার নিতে চান এটার দামও পড়বে 21,500 টাকা। আচ্ছা, তো এটারও আপনার 2 বছরের 4 বছরের প্যানেল গ্যারান্টি আছে, 4 বছরের প্যানেল গ্যারান্টি এবং হোম সার্ভিস পাবেন।
তো এরপরে জেবিকোর যেটা আছে এটা হচ্ছে ওয়েবওএস 32 এর, এটা যদি নেন এটার 5 বছরের প্যানেল গ্যারান্টি আছে, এটার দাম পড়বে 21,500 টাকা। আচ্ছা, এবং যদি ভিশনের যেটা আছে এটার দাম পড়বে 21,500 টাকা। 21,500, হ্যাঁ। তো এটার সাথেও আপনার 4 বছরের প্যানেল গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এখানে শুধুমাত্র শামিটা 2 বছরের প্যানেল গ্যারান্টি আছে, আর ভিশন সরি ভিশন একটা 3 বছরের প্যানেল গ্যারান্টি, আচ্ছা জেবিকোরটা 5 বছরের প্যানেল গ্যারান্টি, হায়ার একটা 4 বছরের প্যানেল গ্যারান্টি, শাওমিটা 2 বছরের প্যানেল গ্যারান্টি। এর ভিতরে গ্যারান্টি শুধু পার্থক্য পাচ্ছেন দামের, কিন্তু চারটে একই, অর্থাৎ 21,500 টাকা। যে কোনোটা আপনি পছন্দ করতে পারেন, আর প্রাইসটা দিলাম কিন্তু একদম কম্পিটিটিভ। 8টি বিকিনিতে কিন্তু আপনাদের জন্য র্যাফেলডোর ব্যবস্থা থাকতেছে এবং 10টি আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন শুধুমাত্র এই রমজানে যারা কিনবেন। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের চলতেছে কি আপনার ঈদ উৎসব, ঈদ উৎসব। হ্যাঁ, তো এরপরে মোটামুটি হায়ার তো দেখালাম, এই যে শাওমি আছে 55 ইঞ্চি, হায়ারের 55 ইঞ্চি আছে, তো এগুলাও নিতে পারবেন। যদি আপনারা শাওমি নিতে চান 55 ইঞ্চি, সেক্ষেত্রে দাম পড়বে আপনার 58,000। আর যদি হায়ারের নিতে চান সেক্ষেত্রে দাম আপনাদের থেকে রাখবো হচ্ছে 57,500 টাকা। 57,500, হ্যাঁ। তো এই দুটো 55 ইঞ্চি থেকেও আপনারা নিতে পারবেন। 65 ইঞ্চি যদি নিতে চান 65 ইঞ্চি আপনার দাম পড়বে, যদি ইয়ারটা নেন শুধু হায়ারটা দিতে পারবো, দাম পড়বে আপনার 78,000, অর্থাৎ 78,000 টাকা দিয়ে আপনার হায়ারের 65 নিতে পারবেন 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ। আচ্ছা আচ্ছা, তো এই মোটামুটি হচ্ছে হায়ার এবং ইয়ার শামিক টিভিগুলো যেগুলো আছে এগুলার আপডেট জানালাম। এখন চলে যাব অন্যান্য টিভিতে। ওকে, তো অন্যান্য টিভির ভিতরে এখানে যে আছে আপনার শেষ করে দিই, এখানে 32 ইঞ্চি, এখানে মেকোমের জাপান মডেল যেটা আছে সব থেকে পপুলার আর কি, তো এটার প্রাইস এখনো ওই রকমই আছে 14,500 টাকা। যেহেতু 14,500 টাকা, হ্যাঁ 14,500 টাকাই আছে, আর এটার সাথে যেহেতু র্যাফেলটা যুক্ত হচ্ছে তো এটার প্রাইস খুব একটা কমানো সম্ভব হবে না। তারপরেও আপনার চেষ্টা করবো আপনাদের সাধ্যমতো হেল্প করার। এরপরে থিয়েটার সিরিজ যেটা আছে এটা নিতে পারেন, এটা ভয়েস কন্ট্রোল টিভি, ডাবল গ্লাসের আর সাউন্ড বার আছে, এটা আপনার 16,500 টাকা। 16,500 টাকা, এর থেকে কিছু ডিসকাউন্ট থাকবে, ভালো ডিসকাউন্ট থাকবে। তো যারা নিয়তে আসবেন তাদেরকে অবশ্যই আমরা টিভি দিয়ে দিব, যেহেতু এটা খুবই ভালো ফার্স্ট ক্লাস টিভি, এবং যারা নিছেন পর্যন্ত সাউন্ড ভালো এবং কালার রেজিশন ভালো, সবকিছু ভালো, তো এটার প্রাইস একটু বেশি হবে, এটি স্বাভাবিক। কম প্রাইস হলে একটু লো কোয়ালিটি হবে, এটি স্বাভাবিক। তো এরপরে আমাদের কাছে মেকোমের বউ কথা কও টিভি আছে, এটা একটু দেখে নিই। যে বউ কথা কও টিভি আছে এই সাইডে দুটো, একটা হচ্ছে 43 ইঞ্চি, যে দাম পড়বে 32,500 টাকা, কিন্তু এটার এখন ডিসকাউন্ট আছে আপনার 3,000 টাকা, 3,000 টাকা ডিসকাউন্টে নিতে পারবেন। আর এটা যেটা আছে বউ কথা কও, এটা হচ্ছে 32 ইঞ্চি, এটা হচ্ছে 20,500 টাকা রেগুলার প্রাইস, তো এটা থেকে আপনারা 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা ডিসকাউন্ট আছে এটার সাথে। তো এই দুটো টিভি নিতে পারেন। বউ কথা কও 43 ইঞ্চি রিয়েল 4K হবে, ইউনিক মডেল হবে, আর এটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে কল করা যাবে। নিচেরটা যেটা দেখতেছেন 32, এটা আপনার এটা থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে কথা বলা যাবে, কারণ এখানে কিন্তু ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরা দেওয়া আছে, হ্যাঁ রাইট। তো এগুলা নিতে পারেন। আমি কিন্তু 32 ইঞ্চি মোটামুটি দেখানো শেষ করলাম, তো আমাদের কাছে কিন্তু বেসিক টিভি হবে 32 এর, যারা বেসিক টিভি নিতে চান এটার দাম পড়বে মাত্র 9,800 টাকা, একদম 9,800 টাকা, 10,500 টাকার টিভি 9,800 টাকা পাচ্ছেন, সব থেকে এ গ্রেডের টিভি। আচ্ছা আচ্ছা, এছাড়া যারা 24 ইঞ্চি নিতে চান তারা নিতে পারবেন বেসিক টিভি মাত্র 7,800 টাকায়, সরি আপনার নিতে পারবেন 7,200 টাকায়, 7,200 টাকায় আপনার বেসিক টিভিটা নিতে পারবেন, স্মার্ট টিভিটা নিতে পারবেন 8,800 টাকায়। ওই দামে আপনারা 17 ইঞ্চি টিভিটা নিতে পারবেন। এখন বাদ বাকি যে টিভি গুলো আছে, এখানে আমাদের 39 ইঞ্চি টিভি আছে, এটা আছে ডিসকভারি, আছে DK3, অর্থাৎ মেটালের উপরে ডাবল গ্লাসের এই টিভিটা সাউন্ড বার সহ, এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস 23,000 টাকা, তো আপনাদের কাছ থেকে রাখতে পারবো আমরা 22,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট থাকতেছে জি। ওকে, এর পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার এই টিভিটা হচ্ছে আপনার ডাবল গ্লাসের একটা টিভি, ডাবল গ্লাস যারা এই টিভিটা নিতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল টিভি, এই টিভিটার দাম পড়বে আপনার 20,500 টাকা রেগুলার প্রাইস, তো 500 টাকা আপনার ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য, 20,000 নিতে পারবেন। আচ্ছা, আর এর উপরে যেটা আছে মিকোমের সিঙ্গেল গ্লাসের একটা টিভি, এই টিভিটার দাম পড়বে মাত্র 21,500 টাকা,
21,500 টাকা দিয়ে এই টিভিটা পাবেন, এটা ইউটিউব থেকে 4K পাবেন, আর রেজুলেশন খুবই ভালো, একদম চকচকে ঝকঝকে ছবি পাবেন এটা থেকে। আচ্ছা আচ্ছা, এর পাশে যেটা আছে থিয়েটার সিরিজের 43, খুবই পপুলার মডেল, যেহেতু এটা ডাবল গ্লাস সানবার আছে, হ্যাঁ ভয়েস কন্ট্রোল। এটার দাম হচ্ছে আপনার রেগুলার প্রাইস এখন 25,500 টাকা নিতে পারবে। আচ্ছা, টিভিটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ব্ল্যাক আর সিলভারের মধ্যে তো ফিট আউটস একদম। 25,500 টাকায় নিতে পারবে, তারপরেও আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে, যারা নেবেন চলে আসবেন, আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া যাবে। ওকে, তো এরপরে আমাদের কাছে যে টিভিগুলো আছে, আমাদের কাছে 43 ইঞ্চি একটু দেখে আসি। আচ্ছা, 43 ইঞ্চি এখানে হায়ার এবং স্বামীর প্রাইস বলা হয়েছে, বিশনের বলা হয়নি। তো বিশনের টিভিটা যারা নেবেন, এটার দাম আপনার বিশনেরটা পড়বে, আপনার ডিসকাউন্ট পাবেন আমাদের থেকে, বিশনের যে টিভিগুলো আছে যারা নেবেন আমাদের 27 থেকে আপনার 30% পর্যন্ত ডিসকাউন্টে নিতে পারবেন বিশন টিভি। বিশন টিভি, হ্যাঁ আচ্ছা, যা বিশন টিভি আছে 27 থেকে 30% ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন। আর যেটা মিকম আছে, মিকমের টিভিটা নিতে পারবেন, এটা 27,500 টাকা, এটা থিয়েটার সিরিজেরই আপনার রিয়েল 4K টিভি। আচ্ছা আচ্ছা, তো রিয়েল 4K টিভি যারা এগুলোর সাথে কম্পেয়ার করে যারা মনে করেন যে না আমার একটু ব্র্যান্ড হোক, এটা লোকাল ব্র্যান্ড হোক, তো হোক 4 পিকচার কোয়ালিটি ভালো, তারা এটা নিতে পারবেন। এটা ভয়েস কন্ট্রোল রিয়েল 4K টিভি, দাম 27,500 টাকা। 27,500 টাকা 4K টিভি। 4K টিভি, আচ্ছা আচ্ছা। তো এছাড়াও আমাদের কাছে যে জেবিকোর টিভি আছে, যেটা সাধারণত 32 ইঞ্চি থেকে জেবিকোর শুরু, তো জেবিকোর আপনার টিভি দিতে পারবো, সব সাইজে দিতে পারবো, 32 থেকে একদম 75 ইঞ্চি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, হুম, ওকে। তো আমাদের কাছে 32 ইঞ্চি স্মার্ট আপনার শুরু হবে হচ্ছে মাত্র 11,800 টাকা থেকে শুরু করে। 32 ইঞ্চি স্মার্ট টিভি 11,800 টাকা থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, তো 11,800 টাকা শুরু হবে, আর যারা 75 ইঞ্চি নেবেন তারা আসবেন, আপনার ফোন করে আলাপ করবেন যে কত দিতে পারবো, যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন। তো যে আমার এখানে আসলে যে সুবিধাটা পাবেন আপনারা, সেটা হচ্ছে আমার কাছে বিভিন্ন ধরনের টিভি আছে, বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে, এবং সেগুলো ওয়ালের মধ্যে সেট করা আছে। আপনি যদি 43 ইঞ্চিতে দেখেন, তাহলে পরে আপনি এখানে ধরেন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে দুটো, যদিও সবই চাইনিজ প্রোডাক্ট যা আছে, কিন্তু সবই চাইনিজ, মেড ইন চায়না। বাংলাদেশে যত টিভি পাবেন, যত বড় ব্র্যান্ডই হোক ছোট ব্র্যান্ডই হোক, সবই মেড ইন চায়না। কোনোটা হয়তো আমাদের দেশে অ্যাসেম্বল হয়, কোনটা হয়তো চায়না থেকে অ্যাসেম্বল হয়ে আসে, এই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। তো এই চাইনিজ টিভি যেটাই কিনেন, আপনি এখান থেকে পিকচার কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন, সাউন্ড কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন, দাম কম্পেয়ার করার পরে যেটা কম্পেয়ার করার থাকবে সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারান্টি, সেটা কম্পেয়ার করবেন। কম্পেয়ার করার পরে তারপরে না আপনি টিভিটা নেবেন, হ্যাঁ। এবং এটার সাথে সাথে এটাও চিন্তা করবেন একটু, যে আপনি যে ব্র্যান্ডের টিভিটা কিনতেছেন, হুম, সেটার আপনার যে গ্যারান্টি ওয়ারান্টি সেটা কতদিন মার্কেটে আছে, এবং গ্যারান্টি ওয়ারান্টি প্রপারলি আপনি পাবেন কিনা, আবার পালায় যাবে কিনা, এরকম যদি কোম্পানির টিভি কিনেন, দেখা যাচ্ছে আপনাকে খুব বেশি দেখা যাচ্ছে গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে দিবে, এরকম অনেক কোম্পানি কিন্তু মার্কেটে আসে মাঝে মধ্যে, যে অনেক গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে চলে আসে, তারপরে দেখবেন যে এই কোম্পানি আর ফুটুস নাই। হ্যাঁ, কিছুদিন আগে এরকম কিন্তু গত বছর দুটো ব্র্যান্ড আসছে, দুটো ব্র্যান্ড কিন্তু অলরেডি মার্কেটটাই হাওয়া হয়ে গেছে। তো যারা টিভি কিনছেন এই দুইটা ব্র্যান্ডের, তারা তো মনে করেন যে একবারে হতাশ হয়ে গেছেন, মাথায় হাত, যদি প্যানেল নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন। তো ওই জন্য যে ব্র্যান্ডগুলা মোটামুটি মার্কেটে আছে, 7-20টা সময় মতো দিয়ে থাকে কাস্টমার, সেই টিভি বিক্রিও করা উচিত একজন ব্যবসায়ীর, এবং তাতে কি হয় তাহলে কাস্টমার অন্তত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। রাইট, তো আমার কাছে যে টিভিগুলো পাবেন, এই যে ব্র্যান্ডগুলো আছে, যারা যেটার ইম্পোর্টার, আমরা একেবারে অথেন্টিক যে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারান্টি সহ আপনাকে টিভি দিতে পারবো, এবং সেগুলোর প্রপারলি সার্ভিসও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো মাহফুজ ভাইয়ের কাছে আসলে সবচেয়ে বড় সুবিধা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে একই ছাদের নিচে 4-5টা ব্র্যান্ডের টিভি আপনারা পেয়ে যাবেন, মানে যেটা পছন্দ একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন, হোলসেল প্রাইসের কাছাকাছি, একেবারে একেবারে কাছাকাছি বলতে পারেন, অলমোস্ট হোলসেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আজকে আমরা অনেকগুলো ব্র্যান্ডের টিভি নিয়ে কথা বললাম, আপনারা যাদের টিভিগুলো প্রয়োজন এবং টিভিগুলো কিনতে চান অবশ্যই চলে আসবেন সেবা ইলেকট্রনিক্সে, আর এখানে আসলে বরাবর মাহফুজ ভাইকে পেয়ে যাবেন, আর সাথে আছেন এখানে সিরাজ ভাই। তো সবাইকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।